আমর কাছে যেতে কইছে গা দাদা আমর কাছে যেতে কইছে গা আমর কাছে যাইবা সমস্যা কি তুমি কইবা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে হলো আমি একটু বাইরে যাচ্ছি, বাসার একটু কাজেই যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যাচ্ছি হলো আমাদের বাসায় কারেন্ট চলে গেছে সকালবেলা। তো গতকালকেও এমন হয়েছে, গতকালকেও সকালবেলা প্রায় 9:30-9:30 দিকে কারেন্ট চলে গেছে। তো আমরা ভাবছি তো কাট শেষ হয়ে গেছে, পরে ভাবতেছিলাম যে মা যখন আসবে, মা এসে দিন হচ্ছে গিয়ে কার্ড ভরবে। তো পরে দেখি যে যখন 1টা বাজলো তখন অটোমেটিক্যালি কারেন্ট চলে আসছে। তো পরে দেখলাম যে এমনিতে কিন্তু সবার বাসাতেই কারেন্ট ছিল, জাস্ট আমাদের বাসাতেই ছিল না। তো আমরা ভাবছি যে কাজ শেষ, বাইরে যাচ্ছি। তো আমরা ভাবছি যে কাজ শেষ, তো এখন দেখি যে না কাজ শেষ হয়নি, কারেন্ট চলে গেছিলো। তো শুধু আমাদের ফ্ল্যাটে আর পাঁচতলার ফ্ল্যাটে কারেন্ট ছিল না গতকালকে। তো আজকেও আবার সেই সকালবেলা গেছে, তো আজকে হলো সারাদিনও আসেনি। তো পরে আজকে হলো জানা গেল যে আজকে আমাদের বাসায় কাট শেষ হয়ে গেছে, গতকালকে শেষ হয়নি। গতকালকে তো দুপুরের দিকে চলে আসছিলো, তো আজকে আর দুপুরের দিকে আসে নাই। তো পরে অবশেষে দেখলাম যে আমাদের পুরো বাসাতেই কারেন্ট আছে, জাস্ট আমাদের বাসাতে নাই, আমাদের ফ্ল্যাটে নাই। এই জন্য হচ্ছে এখন আমি যাচ্ছি বাইরে কারেন্টের কার্ড ভরার জন্য। কারণ হচ্ছে এই ছোটো ছোটো কাজগুলো অবশ্য বাসার আমি করি, আমি আব্বুরা মাওরা হচ্ছে গিয়ে যেখান থেকে কার্ড লোড করে সেই জায়গা চিনে না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তো হলো আমাকে এক একটা নিয়ে আসার জন্য বলতেছে শারাফত। তো যাই হোক, সেই জন্য হলো যাচ্ছি বাইরে। তো আর বাইরে যেহেতু যাচ্ছি, মা হলো ইলিশ মাছ আনছিল, সেটা তো আপনারা দেখেছেন। তো সেই মাছ কিন্তু আমি বলেছিলাম যে আমি সর্ষে দিয়ে রান্না করে খাবো, তো সেটাও আনতে যাচ্ছি। তো আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই হলো বাসা থেকে নামতেছি। তো এই তো বাসা থেকে বের হয়ে পড়ছি, এখন হলো রাস্তাতেই আছি। এখান থেকে কিন্তু যেখানে কার্ড লোড করে খুব একটা দূরে না, কিন্তু তারপরেও এটা আমার করতে হয়। এর আগে আব্বুরে অনেকবার বলা হয়েছে, মারও বলা হয়েছে যে তোমরা আসো একবার আমার সাথে, আইসা চিনা যাও। তো এমন কিছু কিছু সময় থাকে যখন আমি বাসায় থাকি না, তো ওই সময় তো প্রয়োজন পড়বে, তাই না? তো এখন চেনে না তা না, হয়তো চেনে, কিন্তু যখন আমি বাসায় থাকি তখন কিন্তু নকশা করে। হ্যাঁ, মানে তখন আমারই যাইতে হবে, মোদ্দা কথা হচ্ছে এটা, আমাকেই পাঠায়। তো আমাদের বাসার কাছেই, খুব একটা দূরে না, তাই জন্য আসলে আমি হেঁটেই যাচ্ছি। এখানে যে রহমতুল্লাহ স্কুলটা আছে, গার্লস স্কুল, তার অপোজিটেই একটা কার্ড লোড করার জায়গা আছে, ওখানেই, ওখান থেকেই লোড করি। আর যদি এখানে না থাকে তাহলে আবার দূরে যাইতে হবে। তো দেখা যাক ওখানে পাওয়া যায় কি না। তো বাইরে এসেই হচ্ছে ঝালমুড়ি খাইতে ইচ্ছে করলো দেখা, তো ভাবলাম একটু ঝালমুড়ি খাই। তো আমি হলো গিয়ে ওই কারেন্টের কার্ড ভরার জন্য যেখানে আসছে সেটা বন্ধ ছিল, তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে লালবাগ চৌরাস্তা। এটা হচ্ছে কেল্লার সামনের জায়গাটা। তো এখানে কিন্তু চলে আসছি, আসার পরে এই হচ্ছে গিয়ে কার্ড ভরার দোকান, এখান থেকে আমি কার্ডটা ভরবো। তো কার্ডটা হচ্ছে ওনাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি হলো টাকা ভরার জন্য চলে আসছি হচ্ছে গিয়ে পোস্তার এখানে প্রায়।
তো ওইখানে আমাদের বাসার সাথে যেটা ছিল সেটা বন্ধ ছিল, ওইখানে পাই নাই এখন লাঞ্চ আওয়ার, এই জন্য হচ্ছে কোনো দোকানে ওইভাবে খোলা ছিল না, তাই জন্য চলে আসছি হলো এখানে। তো এখান থেকে টাকা ভরছি, ভরার পরে এখানে একটা ছোট একটা পার্কের মতো আছে, মানে এটা হলো আপনার ক্লাবের মতো খেলার জায়গা, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন বাচ্চারা খেলতেছে, বড়রাও খেলে এখানে, এই যে এটার মধ্যে হচ্ছে বড়রা খেলে আর এটার মধ্যে হচ্ছে বাচ্চারা খেলতেছে। তো ওই এটা আবার একটা ক্লাবও আছে, একটা জিম সেন্টার আছে এখানে, মানে সব কিছু মিলায় জায়গাটা অনেক সুন্দর। তো ভাবলাম যখন এখানে আসছি তো এই পার্কটা একটু দেখে যাই, ঘুরে যাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনাদেরও ভালো লাগবে। আর আমিও অনেকদিন পর বাসা থেকে বের হইলাম, মিমের বাসা থেকে আসার পরে এই ঝামেলা ওই ঝামেলা সব কিছু মিলাইয়া তো অনেক ডিস্টার্ব ছিলাম, কাজকর্ম নিয়েও অনেক ব্যস্ত ছিলাম, আপনারা দেখেছেন। ওই যে দেখেন একটা ফুল গাছ, ফুলগুলো কিন্তু সুন্দর লাগতেছে না? এটা মানে রাস্তার অপোজিট পারে যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ইসের মধ্যে এই ফুল গাছটা। তো যাই হোক সব কিছু মিলে খুব ভালো লাগছে, এখানে আসছি। তো আসলে এই জায়গাটা পরিবেশটা খুব সুন্দর, এটা হলো জগিং করার জন্য একটা পারফেক্ট জায়গা, একদম পারফেক্ট। তো এখানে মানুষ জগিং করে সকালবেলা, আমি যেখান দিয়ে হাঁটতেছি এখান দিয়ে হাঁটে, আর এটার ভিতরে হচ্ছে খেলাধুলা হয়, বড় বড় খেলাও হয়। এটা একটা সরকারি জায়গা, তো তো এখানে সরকারি অনেক কাজকর্মও হয়। তো এখানে আসলাম তো ভাবলাম যে আসলে আপনাদের সাথে একটু কথা বলি আর জায়গাটা শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। এই দেখেন মানে এই সাইড দিয়েও অনেক সুন্দর একটা পরিবেশ আছে, দেখেন সাইডে মানুষ বসার জায়গা আছে আর গাছের নিচে আবহাওয়াটা খুবই সুন্দর। আর আর তো আপনার কাপল তো আছেই, কাপলটা বসে বসে কথা বলে, গাছগুলোও অনেক সুন্দর। তো সব কিছু মিলেই ভালো লাগে আর কি এই জায়গাটা। তো মাঝে মাঝে আমি আসতাম, এসে এসে হাঁটা যাইতাম, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে নিয়ে হাঁটি, আমার যেহেতু ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এখান থেকে এখন চলে যাব, কারণ হচ্ছে বাসায় যাওয়া কার্ডটা তো ভরতে হবে, সেটা তো জানেনি। তো বাইরে আসলাম, ঝালমুড়ি খাইলাম, তারপর হচ্ছে গিয়ে ডাব খাইলাম, পার্কে ঘুরলাম, তারপর হচ্ছে গিয়ে কার্ডে টাকা ভরলাম। তো আরেকটা জিনিস কেনা ছিল, সেটা অবশ্যই এখানে খুঁজে পাচ্ছি না, তো এটা আমাদের ওখান থেকেই হয়তো নেওয়া লাগবে। যাই হোক সব কিছু মিলে হচ্ছে বাইরে আসার জার্নিটা ভালো ছিল, ভালো লাগলো, মানে খুব ভালো লাগতেছে এখন, অনেকদিন পর ডাব খাইলাম আর শরীরটা তো খুব একটা সুবিধাজনক ছিল না, এখন এরকম একটা জিনিসের দরকার ছিল। আর অনেকদিন যাবৎ বাসা থেকে বের হই না, বের হওয়ার পর বাইরের আবহাওয়াটাও ভালো লাগতেছিল, সব কিছু মিলে ফাইন। তো এখন হলো বাসায় যাচ্ছি, আমি রিক্সায় উঠে পড়েছি, বাসায় গিয়ে হচ্ছে গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন আছি হচ্ছে গিয়ে কী বলে জায়গাটার নাম, এখন লালবাগের মধ্যেই আছি, রহমতুল্লাহ স্কুলের যে বালক শাখা সেখানে আছি। তো যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ভালো থাকতে পারি, আমাদের সাথে সাথে আপনারাও যাতে ভালো থাকতে পারেন সেটা আমি দোয়া করি, আর আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, আশা রাখতেছি ভালো লাগবে আপনাদের। এই হচ্ছে রিচার্জারি, এটা বন্ধ ছিল, আর এটা বন্ধ ছিল বিধায় হচ্ছে সেই লালবাগ চৌরাস্তা যাওয়া লাগছে। তো যাই হোক ওখানে যেয়ে সফল হয়েছি, ওখানে খোলা ছিল, যদি ওখানেও খোলা না থাকতো তাহলে তার এক মুসিবতে পড়তে হইতো।
আচ্ছা ভালো কোনটা হেডা কোন আমারে মানে মাছ দিয়ে রান্না খাওয়া যাবে কোনটা লালটা এটা এটা আচ্ছা এই এগুলা প্যাকেট কত করে 20 টাকা 10 টাকা রিকশা থেকে নেমে হচ্ছে সরিষা কেনার জন্য চলে আসছি এই সরিষা নিয়ে যাব হচ্ছে বাসায় বাসায় গিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার ওই কার্ড ভরতে হবে কারেন্টের কার্ড ভরতে হবে তারপর হচ্ছে গিয়ে বাসায় আপনার আলো জ্বলবে মানে আলো তো আছে এই 5-6 তলার উপরে থেকে অনেক আলো আছে এই ফ্যান চলবে তো চলে আসছি এখানে হলো আমাদের কার্ড ভরার ওই মিটার একদম দেখেন যে 0000 হয়ে আছে তো এই এখানেই হচ্ছে আর কি কার্ডটা এন্ট্রি করাইতে হয় তো হয়ে গেছে কার্ড এন্ট্রি করানো তুমি পয়সা তুমি পয়সা তোমা তুমি শোনো তুমিও পচা তোমার দাদিও পচা আমিও ভালো সারা ফত ভালো সারাফত তুমি কি আমার লক্ষ্মী শোন তুমি কি আমার মহিনাটিয়া দেখছো সারাফত সব আমার দাদির লক্ষ্মী তো না জি না তুমি এসে দাদির পচা দাদু মজাই না দিব এটা এসে আমাকে লক্ষ্মী সারাফত হ্যাঁ এই সারাফত্রে আমরা চিপস এনে দিমু সারাফত্রে আমরা ভালো ভালো খাওয়ান এনে দিম না সারাফত সারাফত্রে তো ফুপি কাইতে দিব আপেল আনছে আনার আনছে মালতা আনছে মিষ্টি আছে কলা আছে সব আছে আমার কাছে তোমার কাছে কিছুই নাই তোমাকে সব কিনে আনতে হইব পয়সা আছে টাকা আছে দেখছো ফকির নি তোমরা দাদি আছে যাই হোক মানে সারাফত আর শরীফ দুজন অনেকক্ষণ ধরে ঝগড়া করতেছে এই বিষয় নিয়ে হ্যাঁ শরীফ হলো কইতাছে এটা ওর দাদি আর সারাফত কইতাছে এটা আমার ফুপ্পি হ্যাঁ তো এই দুজনে হলো ঝগড়া করতেছে সারাফত হইলো কয় যে তোমার হলো পসা দাদি শরীফা কয় না আর পসা দাদি না আমার ভালো দাদি তো যাই হোক সবকিছু মিলে আসলো ওদের আনন্দ খুনসুটি এগুলো অনেক ভালো লাগে বাসায় যখনই থাকি এদের সাথে হাসি ঠাট্টা খেলাধুলো এগুলো করতো খুব আনন্দ লাগে তো এইভাবেই ওদের খুনসুটি চলতেই থাকবে তো আপনারা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা তো অনেক আনন্দ খুনসুটি করলাম ওই দিক দিয়ে আমি এই ঘরে চলে আসছি আর মা হলো ওদেরকে বকাবকি করতেছে দেখেন জোড়া এখন কান্না করতে করতে এখন আমার কাছে আসবে আমি জানি এই যে দেখেন চলে আসছে অলরেডি দেখছেন এই যে একজন আইসে অলরেডি বুকে মুখ ডুবাই দিছে কে হয়েছে মা 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 কে মারছে তোমারে কে মারছে দাদি মারল আর কারে মারছে কেমনে মারছে তোমারে লাঠি দিয়া কি দিয়ে মারছে তোমার যাইতে কইছে কা
কই যেতে কইছে গা কি বলি তুমি বলবা দাদি আমি তোমারে ভালোবাসি না তুমি আমার সাথে এমন কইরো না তাহলে দেখবা দাদি কিছু বলবো না ঠিক আছে যাও বইলা আসো যাও যা বলো দা বলো দাদি আমি তোমারে ভালোবাসি না বলো 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 যা বলো যা বলো যা বলো যা বলো এই যে দেখেন দুজনে কান্নাকাটি শুরু করছে যাও 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 কিছু কইবো না কিছু কইবো না কিছু কইবো না তুমি যা বলো আমি তোমারে যা শিখাই দিছি তা বলো 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 দাদিরে বলো দাদিরে বলো 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 কি তুমি আমার কি করো তুমি কি আমার ভালোবাসো কেমনি কেমনি ভালোবাসো আমি তোমার ভালোবাসি ভালোবাসি আমার কেমনি তোমার আমি একটা দিমু দাও আরেকটা দিমু দাও আলমারি নিচে একটা চামচ আছে দাও তো তো অবশেষে ওদের ভালোবাসার পর্বটর্ব শেষ হয়েছে ওর দাদি যতক্ষণ না পর্যন্ত ওরে কোলে নিছে আদর করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা থামে নাই হ্যাঁ তো সব কিছু মিলাইয়া অনেক ভালো লাগলো আসলে ওদের এই খুনসিটিগুলো সবসময় আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে অনেক প্রিয় আর ওরা দুইজন আসলে আমার কাছে অনেক প্রিয় ওরা দুইজনই আমাদের ঘরের প্রাণ তো সব কিছু মিলাইয়া অনেক ভালো আছি অনেক ভালো থাকি ওদেরকে নিয়ে তো যাই হোক ওইভাবে আজকে আর কিছুই বলবো না সব কিছুই দেখলেন যে আসলে কত আনন্দে আমরা সময় পার করতেছি যদি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসবেন আর অবশ্যই 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 আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যায় আসসালামু আলাইকুম।